কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো গোপাল গোপাল ঠাকুরের কাছে এইটাই চাইব যে তোমরা সবাই ভালো থাকো আর তোমাদের পেছন পেছন আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি তো আমাদের গোপাল ঠাকুরের জন্য ফল কাটা হচ্ছে ফাল্গুনি আর আমাদের পাড়ারই মেয়ে ওর নাম ছোটো ছোটো নাম ছোট বলেই মানে ছোট বলি আমি জানি স্কুলে বোধহয় অন্য নাম থাকতে পারে তো ওই দেখো আমাদের ওই গোপালটা যেটা দেখছো আমাদের ওইখানে ছিল গোপাল ঠাকুরটা ফাল্গুনি কালকে রঙ করেছে ফাল্গুনি আমাকে বলছিল আমি জানো তো মানে ফালগুনি কোনো কিছু করলে ভিডিও করতে ভয় ভয় পাই এমনি যেমন বাইরে ভিডিও মানে আমাদের এই বাইরের দিকে ভিডিও করতে আমি যেমন ভয় পাই তো ফালগুনি কোনো কাজ করলে ভিডিও করতে আমি ভয় পাই কারণ ও এরকম করে ওঠে যেন না আমাকে কেমন করে ওঠে দি ভাই আর আজকে জিজ্ঞাসা করছে ও আমার ভিডিও করলে না মাইক মাইক চাপা দিয়ে আছে

তো এই দেখো রান্না হয়ে মানে রান্না মানে বসেইছি রান্না হয়ে যাচ্ছে বলতে যাচ্ছিলাম তো তোমাদের বলে দিই আজকে না মানে এই মানে ওইখানে ধরো মাইক বাদ তো এখন অনেক বাজে ধরো দশটা হ্যাঁ দশটা হুম দশটা পর্যন্ত তো মাইক বেজেছেই তো তখন আমরা খাচ্ছিলাম যখন মাইক গোটালো ই করলো আগে মেশিনটা আমাদের বাড়িতে রাখিনি ওই দিকে বোধ কাউদের বাড়িতে রেখেছে যাই হোক এখন বাজে সাড়ে এরম বাজে ফাল্গুনির বাবা এখনও মালা গাচ্ছে আর ও ঘরে টিভি দেখছে আর তোমরা মানে তোমরা আজকে ওই হরিনামের আওয়াজ পেতে পারো কারণ আরও যে আমি রাতেও অপেক্ষা করব ভয় সব উপহার দেওয়ার জন্য কিন্তু হবে না কারণ আজকে সারা রাতই হরিনাম হবে তো তার জন্য দিয়ে নিই মানে তোমরা তোমরা বলেছ যে তুমি রোজ ভিডিও দেবে তুমি যেমন পারবে যতটুকু পারবে দেবে তো আজকের ভিডিওটা মানে ভিডিও ভালো হয়েছে ভিডিও খুবই ভালো হয়েছে কিন্তু ওই হরিনামের আওয়াজ পাবে তো দেখো আমার না কালকে মাছ তিন পিস ভেজে থুয়েছিলাম কিন্তু শুনছি নাকি আজকে সবারই মাংস হয় তো তার জন্য পাঁচশো মতন মাংস আনতে দিয়েছিলাম তো এইদিকে আমি মাংস তরকারিটা করছি আর ফাল্গুনির বাবা জাল থেকে চলে আসলো জাল থেকে এসে আমাকে মানে মাংস করতে দেখেছে মাংসটা দেখেছে যে আমাকে বলছে সেই স্বামীদের ভালোবাসার কথা যখন একটু ভালোবাসছে কিংবা যখন একটু মানে অন্য কথা বলে তো তখন তুই তুকারি করে তো আজকে ভালোবেসেই বলতে পারো আমাকে বলছে আজকে কি রান্না করছো যে আমি বলছি মাংস বলছে পয়সা পাচ্ছিস কোথায় এরম বলছে আমি বলছি যে কালকে যে মজুরি দুশো টাকা দিয়ে গেছ পঞ্চাশ টাকা প্রতিমা ধান নিয়েছে আর পঞ্চাশ টাকা আমার মেয়ের রঙ এনেছে আর ভেবেছিলাম কোনো কিছু খরচা করব না কিন্তু বললো মাংস খেতে হয় নাকি আজকে মানে মাংস খেতে হয় না মাংস সবাই খাচ্ছে তো তার জন্য আমিও আনতে দিলাম আর তিন পিস মাছ ভাজা ছিল ওইটা আবার আলু দিয়ে শুধু চচ্চড়ি পারা তো এই দেখো রান্না টান্না হয়ে গেছে ভাত বাড়ছি ফাল্গুনি বাবা বললো যে আগে খেয়ে নেবে তারপরে চান করবে বলো দুটো হাত খেয়ে নিয়ে দিয়ে চান করবো আর ফাল্গুনি বাবা যখন বাড়ি আসলো আমি ফাল্গুনি বাবা গেঞ্জি পরে গেছে আমি চিন্তা করছি যে নতুন গেঞ্জিটা পরে গেছে কি গেঞ্জি পরে গেছে কি জানি রঙে ভর্তি করে দেবে সবাই আমি বলছি বাবা যখন আসলো কেউ রঙ দেয়নি আমি বলছি কী গো তোমাকে তো কেউ রঙ দেয়নি দিই বলছে কটা বাচ্চা আর কটা বড় মেয়ে দিতে যাচ্ছিল দিয়ে আমি মানে ঘাটটা একটু নড়ালাম দিও না বলছি দিয়ে তারপরে বলছে যে মানে তোমাকে দেবো না পেছনে একজনে মোটর সাইকেলে করে আসছে তাকে দেবে তাই আমি বলছি যে তোমাকে মানে বড়োরা বড় ছোট্ট রাস্তাঘাটে মানে রাস্তায় তোমাকে সবাই খুব সম্মান করে তুমি জাল নিয়ে সামনে আসছো বলে তোমাকে মানে সামনে আসছো তাও তোমায় দিলো না আর পেছনে মোটর সাইকেল নিয়ে আসছে রং দেবে দিয়ে বলছে হ্যাঁ আমাকে কতটা সম্মান করে বলো তো ওই দেখো ওই মাছের চচ্চড়ি মানে মাছটা যে ছিল ওই নামে মাছের চচ্চড়ি কিন্তু চচ্চড়ি মতো করেছি কিন্তু মাছ তিন পিসটা না গোটা গোটা রেখেছি ভালো লাগে তো ওইটাই আমার শ্বশুরকে দেবো বলে ওই বাটিটায় পারলাম আর ওই আমি এখন খাবো না আমি একটু পরে খাবো ওই জন্য রেখে দিলাম আর ফালগুনিকেও বললাম খেয়ে নিতে ও খেয়ে নেবে আর ফালগুনি না আজকে রঙ খেলিনি সারাদিনটা ঘরে ছিল মানে দেখলে সকালে পুজোর জান্তি করে দিল তখন কাপড় জামা ছেড়ে মানে জামা ছেড়ে পূজা পুজো জোগাড়টা করে দিয়েছিল আর ও মানে চান করেনি চান পরে করেছিল এই খাওয়ার পর করেছিল ও আজকে রঙ খেলেনি আব্বির এনেছে পাঁচ প্যাকেট আবির এনেছে কিন্তু আব্বির রং কিছুই ও খেলেনি তো এই দেখো আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমি শোবো তো সারা দিনে আর ফাল্গুনির বাবাকে কেউ রং টং দেয়নি আর আমাদের আমি অত রং খেলি না কেন জানি না আমার ভালো লাগে না আমার মনে হয় যে রং খেলা হয় না আমার আমি রঙ কোনো দিনই খেলি না তো ফাল্গুনি বাবা দেখো এখানে মালা মালা কাট মালা গাঁদছে তো আমি বলছি যে তোমাকে ছোট্ট বড় সবাই এত সম্মান করেছে কিন্তু সেই সম্মানটা তুমি আর আমার কাছে পাবানা কেন পাবানা বলছি তাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কেন পাবে তো এই দেখো আমি একটু ওকে রঙ দিয়ে মানে আবির দিয়ে দিলাম হ্যাপি হলি ফালগুনি বাবাকে বললাম হ্যাপি হলি দিয়ে দিয়ে দিলাম রঙটা ও আমাকে একটু দিয়ে দেবে তো এই দেখো ফালগুনির বাবাও আমাকে একটু দিয়ে দিলো তবে আমাকে অনেকজনা দিয়েছে তো তোমাদের আজকে হ্যাপি হোলি তোমরা ভালো করে দোল কাটাও